Let's learn Madina's Islam. Esho Madinar Islam shikhi. Quran o Sahih Sunnahir pothe jibon gorai hok amader ongikar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shupriya darshok o shrota bondhugon. Amra duniyate khaddo jokhon khai tokhon onushondhan kori kunta original bhalo শরীরের জন্য উপযোগী মানসম্মত পোশাকের বেলায় এটাও আমরা সন্ধান করি যে কোনটা ভালো অরিজিনাল দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ব্যবহারের জিনিস আমরা চেষ্টা করি অরিজিনালটা ভালোটা এবং খাঁটিটা নেওয়ার জন্য এরকম যদি আমরা অন্য অন্য ক্ষেত্রেও যদি খাঁটি অনুসন্ধান করতাম তাহলে সমাজ হতে সুন্দর এবং আমরা অনেক পাপ থেকে বাঁচতে পারতাম অনেক কাজে আমাদের সহযোগিতা হতো বিশেষভাবে ধর্মীয় ক্ষেত্রে আজকে আমরা অনুসন্ধান করব খাঁটি মুনাফিক কারা যারা একদম খাঁটি পিওর চিনব কিভাবে তাদেরকে মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন মুনাফিকরা হলো ফাসেক পাপিষ্ট গুনাহগার শরীয়ত থেকে বহিষ্কার অন্যত্র বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতারণা তাদের দিকে ফিরিয়ে দেন মুনাফিকদের পরিণাম সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার মুনাফিকদের ঠিকানা হলো একদম জাহান্নামের অতলতলে গভীরে একদম নিম্ন পর্যায়ে তাহলে অবশ্যই আমাদের চিনা উচিত খাঁটি মুনাফিক কারা এবং এ থেকে আমাদের বাঁচা উচিত সমাজে মুনাফিক কারা তাদের থেকেও সতর্ক হওয়া উচিত কারণ মুনাফিকরা হলো কাফের মুশরিকদের চেয়েও মুসলিমদের জন্য খুব ভয়াবহতা খুব ভয়ানক ডেঞ্জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের পরিচয় সম্পর্কে বলেছেন আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান যার মাঝে চারটি দোষ স্বভাব থাকবে সে খাঁটি মুনাফিক ওয়া ইন কানাত ফিহি খাসতাতুম মিনহুন্না কানাত ফিহি খাসতাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা যদি চারটির মাঝে কাওর একটি দোষ থাকে এই দোষগুলার মাঝে তাহলে তার মাঝে নেফাকি মুনাফিকির একটি দোষ রয়ে গেল যেই পর্যন্ত সে এটা পরিত্যাগ না করবে চারটির মাঝে প্রথম হলো ওয়া ইদা উতমিনা খান যদি আপনি তার কাছে কোনো জিনিস আমানত রাখেন যে কোনো জিনিস যে কোনো আমানত দ্বিতীয় ওয়া ইদা হাদাসা কাযাবা যদি কথা বলে সে মিথ্যা বলে মিথ্যার আশ্রয় নেয় অথচ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে তৃতীয় ওয়া ইদা আহাদা গাদার যদি অঙ্গীকার করে আপনার সাথে অঙ্গীকারকে ভঙ্গ করে অর্থাৎ গাদ্দারি করে প্রতারণা করে যে কোনো অঙ্গীকার চতুর্থ ওয়া ইদা খাসামা ফাজার যখন সে ঝগড়া করে যদি ঝগড়া হয় মুনাফিকদের আলামত হলো তারা গালিগালাজ করবে মুখের ব্যালেন্স রাখবে না তো এই চারটি আলামত হলো মুনাফিকের এবং চিনার আলামত তাহলে আসুন আমাদের মাঝে যদি এই সমস্ত আলামত থাকে এই সমস্ত দোষ থাকে এই স্বভাবগুলি থাকে আজ থেকে ত্যাগ করুন ত্যাগ করে খাঁটি মুমিনের পরিচয় দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা পেতে চান এবং জান্নাত পেতে চান আল্লাহ রাব্বুল আলামিন এই নিন্দনীয় দোষ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং ইমানদারদের কাতারে দলবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন